আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারিফ হাসান। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, যারা আপনারা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও হার্ড কপিটা পান নাই, তারা অনলাইন কপিটা পেতে চান, তাদের জন্য এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। এটা অনেকেই পারেন, এই ভিডিওটা তাদের জন্য না, যারা পারেন না নতুন তাদের জন্য এই ভিডিওটা বানানো। সো আমি যে স্টেপটা ফলো করি আপনারা আমার সাথে ফলো করুন, আশা করি আপনারা খুব সহজেই অনলাইনে আপনাদের ভোটার আইডি সফট কপিটা আপনারা পাবেন। সো প্রথমে একটা ব্রাউজারে যাবেন, আপনারা এই ওয়েবসাইটে যাবেন, আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেটা হলো বাংলাদেশ নির্বাচন কমিশনের একটা ওয়েবসাইট। তো এখানে গিয়ে প্রথমে আপনারা যাবেন যে অন্যান্য তথ্য, এখানে ক্লিক করলে দেখবেন একটা ড্রপ ডাউন বক্স আসবে, এখানে আপনারা ভোটার তথ্য, এই ভোটার তথ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন একটা ফর্ম আসবে, ফর্মে লেখা রয়েছে এনআইডি অথবা ভোটার নিবন্ধন ফর্মের স্লিপ। যেহেতু আপনি ভোটার আইডিটাই পাননি তাহলে অবশ্যই ভোটার আইডি নাম্বার আপনার থাকবে না, সেজন্য আপনারা যখন ছবি তুলতে গেছিলেন ভোটার আইডির জন্য তখন আপনাদের এই নিবন্ধন স্লিপ দিছিল। এখানে দেখবেন একটা ফর্ম নাম্বার দেওয়া আছে, এটা সম্ভবত অনেকের 8 ডিজিট বা বিভিন্ন ডিজিট হতে পারে, তা এটা আপনাদেরকে লিখতে হবে। সো অবশ্যই এটা সবসময় যত্ন সহকারে রাখবেন। সো আমি এখন লিখতেছি, দুঃখিত আমি একটু সিকিউরিটির জন্য এটা একটু হাইড করে রাখছি, আপনারা কিছু মনে করবেন না। আর এরপরে আপনারা জন্ম তারিখটা দিবেন, আমি এখন সেটাই দিচ্ছি। তারপর এখানে মাসটা সিলেক্ট করবেন, তারপরে দিনটাও সিলেক্ট করবেন। এরপরে আপনাদের ক্যাপচাটা দিতে হবে, এটা খুব সাবধানে দিবেন, এটা ভুল গেলে অবশ্য আপনাদের তারা নিবে না, একদম খুবই সতর্কতার সাথে এগুলো লিখবেন ক্যাপচাটা। এরপরে আপনারা ভোটার তথ্য দেখুন এখানে ক্লিক করবেন, যে এখানে এনআইডি নাম্বার, ক্রমিক নাম্বার, ভোটার এলাকা নাম্বার, ভোটার নাম্বার, ভোট কেন্দ্র সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। তো আপনারা এখান থেকে জাস্ট এই এনআইডি নাম্বার এটা আপনারা দেখে নিবেন, দেখে মনে রাখবেন অথবা কপি করে রাখবেন, এটা আমাদের লাগবে একটু পরে। সো এরপরে এটা পাওয়া হয়ে যাওয়ার পরে আপনারা যেটা করবেন লগ ইনে যাবেন, কারণ লগ ইনে গিয়ে আমাদের এখানে এনআইডির যে নাম্বারটা এটা দিয়ে আমাদের লগ ইন করতে হবে, সো এটা মনে রাখবেন। তারপর আপনারা লগ ইনে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আমাদের এরকম একটা পেজ আসবে, এখানে আপনারা ক্লিক করবেন লগ ইন করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যদি আপনাদের ইংলিশ দেওয়া থাকে তাহলে দেখবেন এখানে লেখা আছে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট ক্লেইম ইউর অ্যাকাউন্ট, তাহলে ক্লেইম ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখছেন যে এনআইডি নাম্বার একটু আগে আমরা যেটা দেখলাম কপি করলাম ওটা আমরা এখানে বসাই দিব। সো সেটাই আমি এখন বসাচ্ছি, আপনারা আমার সাথে বসান। সেটা বসানো হয়ে গেল, তারপরে আপনারা অবশ্যই ডেটা দিয়ে দিবেন আর আপনার জন্ম তারিখ এটা দিয়ে দিবেন। তারপর আপনার খুব সাবধানে ক্যাপচাটা পূরণ করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভুল হলে আপনাদেরকে আবার পূরণ করা লাগতে পারে। সো এবার আপনারা দিবেন যে সাবমিট, এখান চলে আসছে। এবার আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস এটা আপনারা সিলেক্ট করে দিবেন, আমার সব কিছু সিলেক্ট করতেছি। এরপর ডিস্ট্রিক্টে ক্লিক করবেন, তারপর উপজেলা এটাই ক্লিক করবেন, তারপর ডিভিশন আবার সিলেক্ট করবেন যেটা আপনার পারমানেন্ট অ্যাড্রেস, আমাদের তো দুইটাই সেম সেজন্য আমি সেম রাখতেছি। এরপর আবার নেক্সটে যাবেন। আচ্ছা এখানে দেখুন যে মোবাইল নাম্বার, আপনাদের যে মোবাইল নাম্বার ডিফল্ট মোবাইল নাম্বার দেওয়া আছে এইটাই আপনাদের একটা কোড যাবে, ওইটা আপনাদেরকে বসাতে হবে। আপনারা চাইলে এখানে চেঞ্জ করতে পারেন, এখানে চেঞ্জে ক্লিক করুন, খুব ইজি, জাস্ট নাম্বারটা বসিয়ে দেবেন, সেন্ড করবেন, চলে আসবে। কিন্তু আমার যেহেতু এই নাম্বারেই রাখবো সো আমি সেন্ড SMS করতেছি, চেঞ্জ নাম্বার করব না। আপনাদের যদি নাম্বার চেঞ্জ করতে চান যে ওই নাম্বার কোড যাবে আপনারা চেঞ্জ করবেন। সো আমি এখানে সেন্ড SMS করতেছি, একটু ওয়েট করবেন, টাইম নিচ্ছে। হ্যাঁ এখন একটু একটা কোড আসবে, কোডটা আপনাদেরকে অবশ্যই খুব সাবধানে বসাতে হবে, আমি এখন এই কোডটা বসাবো। আচ্ছা এটা কোড বসানোর পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন, এই যে দেখছেন আমার চলে আসছে বাংলাদেশ NID অ্যাপ্লিকেশন সিস্টেম, এখানে চলে আসছে।
এখানে দেখবেন দুইটা জিনিস লেখা থাকবে, আপনার ছবি থাকবে আর পাশে লেখা থাকবে স্কিপ দিস স্টেপ অ্যাড পাসওয়ার্ড। আপনি যদি এখানে পাসওয়ার্ড অ্যাড করতে চান তাহলে অ্যাড পাসওয়ার্ড দিবেন, আর যদি এই স্টেপটা ফলো না করতে চান তাহলে স্কিপ দিস স্টেপ। আমি স্কিপই করে যাবো, আমি পাসওয়ার্ড অ্যাড করতে চাই না, সো স্কিপ দিস স্টেপ। মানে দেখুন রিইস্যু প্রোফাইল রিইস্যু ডাউনলোড রিইস্যু করবো না, কারণ যেহেতু আমার কোনো ড্যামেজ বা লস্ট হয়নি। আপনাদের কাজ হলো যেহেতু আপনারা অনলাইন থেকে নেবেন, সো এখানে ডাউনলোড নামে একটা কথা লেখা আছে, ডাউনলোড ইউর এনআইডি, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে ডাউনলোড হয়ে যাচ্ছে, এখানে জাস্ট সেভ করবেন। এই যে দেখুন চলে আসছে, আমি যখন ক্লিক করব এই যে আমার এটা চলে আসছে। আপনারা এখনও চাইলে এটাকে কন্ট্রোল পি দিয়ে আপনারা এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন, এবং প্রিন্ট করে আপনারা যে কোনো কাজে এটা ইউজ করতে পারেন, সিম কেনার কাজে বা বিকাশ অ্যাকাউন্ট বা যে কোনো অনলাইন মোবাইল অ্যাকাউন্টের কাজে ব্যবহার করতে পারেন, নিজেরাই পারবেন। আর কাজ হয়ে যাওয়ার পরে আপনারা লগ আউট করে দিবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওতে, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর যদি এই ভিডিওটা বুঝতে না পারেন আমাকে অবশ্যই জানাবেন, আমি পরের ভিডিওতে আরও সুন্দর করে আপনাদেরকে বোঝাবো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।